মানে আমি বলতেছি, আগে একটা হাদিয়া লাগতো, লাশ দাফন দিলে 1000-1200 টাকা লাগতো, এখন এই নতুন মেয়র হওয়াতে সাহেব খোকন সাহেব এটা বন্ধ করে দিছে, ফ্রি মাটি দিবেন, যে সার্টিফিকেট লাগাইবেন, দাফন দিবেন, কোনো টাকা পয়সা লাগবে না। মাসে অফিসিয়াল একটা আদেশে আমাদের এখানে ফ্রিতে দাফন, লাশ দাফন, বিনা ফিতে লাশ দাফনের কার্যক্রমটা আমরা শুরু করি। সেটার অন্তর্ভুক্ত হলো বাস, চাটাই, কবর খোদাই এবং সরকারি এন্ট্রি ফি ছিল, সেটা সহ সম্পূর্ণ কিছু মওকুফ করে দেন আমাদের মেয়র মহোদয়। এর ভিতরে লাশ দাফন, বাস, চাটাই, দাফন সামগ্রী যাবতীয় সব কিছুই আমরা ফ্রি দিচ্ছি। কাপড় চুয়ান, কাপড় লাশ দাফনের জন্য যেটা দরকার, কাপড়ের জন্য যেটা দরকার, কাপড়, আতর, গোলাপ, সাবান সব কিছু আমরা দিচ্ছি। এবং শ্মশান ঘাটে লাশ দাহ করার জন্য যে সামগ্রী দরকার, লাগবে তেল, যাবতীয় জিনিসপত্র সেটা সহ দিচ্ছে আমাদের সাউথ সিটিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শ্মশান ঘাট এবং কবরস্থান যেই কয়টা আছে সব কয়টাতে ফ্রিতে দাফন হচ্ছে, অর্থাৎ বিনা ফ্রিতে লাশ দাফনের কার্যক্রমটা আমরা চালিয়ে আসছি ইনশাআল্লাহ।